রয়্যাল এনফিল্ড নিয়ে 160 তুলেছিল ক্লাসিক 350 তে। তো সবাইকে হ্যাপি ফ্রেন্ডশিপ ডে অ্যান্ড গুড মর্নিং। আজ 1st আগস্ট, আজকে প্ল্যান রয়েছে, এখন অ্যাকচুয়ালি আমরা যাবো একটা গ্রুপ রাইডে যাচ্ছি, গ্রুপ রাইড বলতে গ্রুপ মিট আপ। তো গ্রুপ মিট আপটা রয়েছে তোমার শানে পাঞ্জাব, তারপর লার্নিং এক্সপ্রেসের উপর রয়েছে। তো এখন টাইম হয়েছে 7 o'clock। সুজু, সেই সুজু দীঘা নিয়ে গেছিল আমাকে জোর করে চা খাওয়াতে, আর মানে সুবিধা তেল ভরছে, সুবিধাকে তেল দিচ্ছে। আছি সায়ন তো দাঁড়িয়ে রয়েছে বাইপাস যাওয়ার। কল্যাণী এক্সপ্রেস, এখান থেকে ডান দিক ঢুকতে হবে। এখন টাইম হয়েছে 9:30, আমরা সব চলে এসেছি। এই বাইকগুলো যারা রয়েছে সব ডাউন টাউন বাইকার্স, গ্রুপের নাম হচ্ছে ডাউন টাউন বাইকার্স, হচ্ছে আমার বাইক, তারপর সব বাইক রয়েছে। আর এই হচ্ছে শানে পাঞ্জাব। সব বড় বড় ইউটিউবারদের মধ্যে আমি এক অসহায় গরিব লোক। এই সেই সুজু, দু টাকা দিয়ে কি করবি, বা জায়গাটা কি সুন্দর, রয়্যাল এনফিল্ড নিয়ে 160 তুলেছিল ক্লাসিক 350 তে। মানডে লাদাখ করে ফিরেছে। চারিদিকে আগুনের রাস্তা,
গিয়াহেড স্কুল কথা দেবায়ন্দা দাঁড়িয়ে রয়েছে, দেবায়ন্দার সাথে মিট আপ রয়েছে। দেবায়ন্দা বাড়ি, আহা কি মজা, বেবি কেটিএম তো এখন টাইম হয়েছে 12:30, এখন বাড়ির দিকে বেরোবো। দেবায়ন্দার বাড়ি থেকে বেরিয়ে এসেছি, বিকেলে আরেকটা মিট আপ রয়েছে। মিট আপ না, অ্যাকচুয়ালি অনেকদিন হাইওয়ে রাইড করিনি, তো বিকেলে প্ল্যান করছি হাইওয়ে রাইড করবো। তো এই ছিল ডাউন টাউন বাইকার্সের টি শার্ট লঞ্চিং ইভেন্ট। তো এই ভিডিওটা আর বড়ো করবো না, নেক্সট ভিডিও যেটা রয়েছে বিকেলে সেটা পার্ট টুতে দিয়ে দেবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সাইনিং অফ বাইকার নোবেল।